আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন কফালা স্পন্সরশিপ ট্রান্সফার উইদাউট কারেন্ট স্পন্সর অ্যাপ্রুভাল মানে আপনি স্পন্সরশিপ ট্রান্সফার করতে পারবেন মানে চেঞ্জ করতে পারবেন এক কোম্পানি থেকে অন্য কোম্পানি অথবা এক কফিল থেকে অন্য কফিল বা এক মালিক থেকে অন্য মালিকে উইদাউট পারমিশন মানে কোনো পারমিশন ছাড়া কোনো অনুমোদন ছাড়াই আপনি কফালা হতে পারবেন যে কোনো কোম্পানি অথবা যে কোনো প্রাইভেট সেক্টরে যে কোনো কাজে কফালা হতে পারবেন অনুমতি ছাড়া তো এখানে কন্ডিশন আছে কি কি কারণে আপনি কি কি শর্তে আপনি এক কফিল থেকে অন্য কফিল বা এক কোম্পানি থেকে অন্য কোম্পানিতে যেতে পারবেন অনুমতি মানে অনুমোদন ছাড়াই অনুমতি ছাড়া অন্য জায়গায় কফালা হতে পারবেন তো দেখুন বিস্তারিত ইনশাআল্লাহ জানার চেষ্টা করেন এটা তো মনে করেন আমার বানানো কথা না আর আমি কোনো বানানো কথা বলিও না এটা যারা জানেন না তারা একবারে ঠিকঠাক মতো জেনে নেন আর এইটাই বাস্তব মানুষের মুখের কথা আর এইটা আকাশ পাতাল ব্যবধান কারণ অনেকেই মনে করেন যে খালি শুনে একজনের মুখে শুনে শুনে তারপরে জানে মানুষ কিন্তু এটা আপনারা ডাইরেক্ট জানতে পারবেন এর ভিতরে কোনো ভেজাল নেই ডুপ্লিকেট নেই तो स्पॉन्सरशिप ट्रांसफर इज ऑल्सो known as naqal kafala in Saudi Arabia. Labor Ministry made it possible for employee to transfer their sponsorship legally without kofil approval in Saudi Arabia. If the employee meet any of the below condition, माने Saudi Ministry এটা অনুমোদন আর কি ঠিক আছে ছয়টা শর্তে আপনি নকল কফলা হতে পারবেন বা স্পন্সরশিপ ট্রান্সফার করতে পারবেন তো ছয়টা শর্ত কি কি এখানে তো দেখুন এখানে কি কি কারণে এটা এক নাম্বার হলো ইফ ইওর কারেন্ট কোম্পানি ইজ রেড অর ইয়েলো নিতাকাত ক্যাটাগরি অফ স্পন্সরশিপ লেবার মিনিস্ট্রি অ্যালো ইউ টু ট্রান্সফার ইওর স্পন্সরশিপ টু অ্যানাদার কোম্পানি উইদাউট ইনফর্মিং ইওর কারেন্ট স্পন্সর To know your current sponsor, nitakat color, check this article. तो এখানে সবকিছু ডিটেইলস ইনশাআল্লাহ জানানোর চেষ্টা করব ছোট ছোট বিষয় অথবা বড় বিষয়ের জন্য এটা এগুলো সব বড় বিষয়ের জন্য তো আপনার কোম্পানি যদি রেড অথবা হলুদ ইয়েলো ক্যাটাগরিতে থাকে তাহলে আপনি কোনো ইনফরমেশন ছাড়াই তার মানে অনুমতি নেওয়ার কোনো দরকার নেই কোনো ইনফর্মিং ছাড়াই আপনি আপনার স্পন্সর চেঞ্জ করতে পারবেন না মানে আপনি অন্য কোম্পানিতে কফালা হতে পারবেন তার কোনো পারমিশন লাগবে না যদি সেই কোম্পানি রেড অথবা ইয়েলো ক্যাটাগরিতে থাকে দুই নাম্বার হলো ইকামা স্পন্সরশিপ ট্রান্সফার ইফ ইউ আর এ নিউ এমপ্লয়ি ইন সৌদি আরবিয়া অ্যান্ড ইওর কোম্পানি অর স্পন্সরশিপ ফেল টু প্রোভাইড ইকামা অর মুকিম কার্ড টু ইউ উইদিন 3 months then you can change your sponsorship legally with another company without current kofil approval এইখানে মানে আপনি যখন সৌদি আরবে আসলেন আসার পরে যদি আপনার 3 মাসের ভিতরে আপনাকে যে মানে যার মাধ্যমে আপনার আসা যার নামে যার আন্ডারে আসা এখানে কোম্পানি অথবা ব্যক্তিগত প্রাইভেট কোম্পানি কফিল যাই বলেন যদি আপনার 3 মাসের ভিতরে দেখুন মুকিম কার্ড to you within 3 মাসের ভিতরে যদি না বানাই দেয় তাহলে then you can change your sponsorship legally with another company without current kofil approval মানে আপনার 3 মাসের ভিতরে যদি আপনাকে ইকামা না বানাই দেয় কোনো কার্ড যদি না বানাই দেয় তাহলে আপনি লিগ্যাল ভাবে আর কি এটা ইললিগ্যাল না লিগ্যাল ভাবে আপনি অন্য কোম্পানিতে আপনার কারেন্ট কফিলের মানে অনুমোদন ছাড়াই বর্তমান কফিলের অনুমোদন ছাড়াই আপনি ট্রান্সফার হতে পারবেন এখন দেখুন 3 নাম্বার বোয়িং অ্যান এমপ্লয়ি অফ ইওর কারেন্ট স্পন্সর ইফ ইউ ডিড নট রিসিভ স্যালারি ফ্রম মোর দ্যান 3 months দেন ইউ আর ফ্রি টু জয়েন অ্যানাদার কোম্পানি ইউ ক্যান ট্রান্সফার ইওর স্পন্সরশিপ টু অ্যানাদার কোম্পানি উইদাউট ইওর কারেন্ট স্পন্সর অ্যাপ্রুভাল যদি আপনাকে 3 মাসের বেতন যদি না দেয় আপনার কোম্পানি তাহলে আপনি তার অনুমতি ছাড়াই আপনি অন্য জায়গায় ট্রান্সফার করতে পারবেন এটা লিগ্যালি ইললিগ্যাল না লিগ্যাল ভাবে আপনি করতে পারবেন যদি 3 মাসের মানে বেতন যদি না দেয় তাও করতে পারবেন আপনি আপনার কোম্পানি চেঞ্জ করে ফেলতে পারবেন অনুমোদন ছাড়াই দেখুন ভাই এটা আমার বানানোর কথা না ইফ ইউ ডিড নট রিসিভ স্যালারি ফ্রম মোর দ্যান 3 months মানে 3 মাসের অধিক যদি আপনাকে বেতন না দেয় তাহলে तो এটা হলো 3 নম্বর কারণ। আর এখানে 4 নম্বর কারণ হলো if you are new in Saudi Arabia as employee and your kofil or sponsorship is red in red or yellow category, then you can transfer your sponsorship without kofil approval. However, you need to contact labor office in this situation. মানে আপনি আসার পরে আপনার কফিল অথবা কোম্পানি অথবা যে কোনো মালিক যদি কোনো মানে রেড সিগন্যাল থাকে কোনো কেস অথবা কোনো মামলায় যদি জড়িয়ে থাকে, তো মানে যে কোনো বিষয়ে রেড সিগন্যাল যদি থাকে তাহলে আপনি তখনই হাউ এভার ইউ নিড টু কন্টাক্ট লেবার অফিস ইন দিস সিচুয়েশন, তখন আপনি লেবার অফিসে যোগাযোগ করতে পারেন এই অবস্থাতে। তারপরে আপনাকে ওইখান থেকে অনুমোদন দিয়ে দেবে, অন্য জায়গা সিস্টেম করে দেবে কফলা হওয়ার, কোনো সমস্যা নেই। 5 নাম্বার কারণ হলো এক মাসের পূর্বে if your iqama or mukim is expired before 1 month, এক মাসের আগে মানে এক্সপায়ার হওয়ার আগেই যদি 1 মাস আগে যদি না বানাই দেয়, ঠিক আছে, এক্সপায়ার হওয়ার পরে যদি এক্সপায়ার হয়ে যায় আপনার কার্ডটা ইকামা কার্ড, তাহলে আপনি হতে পারবেন কফলা অন্য জায়গা। কিন্তু এখানে মানে দেন অলসো ইউ ক্যান ট্রান্সফার টু নিউ স্পন্সর উইথ দ্য হেল্প অফ লেবার অফিস, মানে লেবার অফিসে যোগাযোগ করে সাহায্য নিয়ে আপনি কফলা হতে পারবেন। তো এখানে যারা প্রাইভেট সেক্টরে আছেন কফিলের আওতায় তারাও হতে পারবেন। 6 নম্বর কন্ডিশন হলো মানে আপনার কোম্পানি যদি মানে কাজ করানোর পরে ঠিক মতো উৎপাদন না করতে পারে, মানে সবকিছু ওয়েস্ট প্রোটেকশন মানে বেতন টেতন দিয়ে খরচ টরচ বাদ দিয়ে যদি কোনো কিছু না বাঁচাতে পারে, তাহলে যদি সবকিছু না চালাতে পারে তাহলে অন্য কোনো কোম্পানিকে ট্রান্সফার করে দিতে পারে, সমস্যা নেই কোনো, এটা লিগালভাবে হবে। আর কোন কোন শর্তের জন্য আপনি হতে পারবেন না এটা ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব। তো এখন বিষয় হলো এ তো কোম্পানির কথা, আর পার্সোনাল এখানে কিন্তু পার্সোনাল কোনো উল্লেখ করা নেই এখানে। আমিল মঞ্জিল ড্রাইভার শখ খাস মানে মাজরা খাদ্দামা অন্যান্য বিষয় যেগুলো আছে সবার ক্ষেত্রে কিন্তু একই, এটা কোম্পানির কথা উল্লেখ আছে, কিন্তু মানে পার্সোনাল যেগুলো আছে প্রাইভেট সেক্টরে যেগুলো কাজ এগুলো কিন্তু ইকামা এক্সপায়ার হয়ে গেলে করতে পারবেন। তো কন্ডিশনগুলো তো জানলেন আপনারা যে আপনার যদি ইকামা আসার পরে 3 মাসের ভিতরে যদি না বানাই দেয় তাহলে কিন্তু আপনি হতে পারবেন, আপনাকে যদি রিসিভ না করে তাহলেও হতে পারবেন, মানে আপনি চেনেন না কফিল কোন জায়গা আপনার নাম কি কি দেখি কিছু জানেন না, তখন লেবার অফিসের সাহায্য নিয়ে আপনি হতে পারবেন। আপনার যদি রেড গ্রিন থাকে আপনার কফিল বা কোম্পানি তাও হতে পারবেন, আপনার যদি 3 মাসের বেশি যদি বেতন না দেয় তাও হতে পারবেন আপনি। তো এই ধরনের বিষয় যদি আপনাদের কারোর ভিতর থেকে থাকে তো আপনারা কিন্তু একদম মানে টেনশন ফ্রি হয়ে কফলা হতে পারবেন, লেবার অফিসের হেল্প নিয়ে মিনিস্ট্রি অফ লেবারের হেল্প নিয়ে হতে পারবেন, কোনো সমস্যা না লিগাল ভাবে। তো এখানে কোন বিষয়ে কত খরচ হবে সেখানে এখানে কিন্তু কোনো উল্লেখ নেই, কত টাকা খরচ হবে কি দিয়ে কি হবে, তো এখানে আমি খরচ কত হবে আমি অন্যভাবে চেক করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আর কি। কিন্তু আপনি সাধারণত আপনার যদি এক্সপায়ার হয়ে যায় আপনি আসার পরে যদি ইকামা না বানায় আপনার ফাইন দিয়ে আপনার বানাতে হবে, প্রথমবার ফাইন 500, দ্বিতীয়বার 1000, তৃতীয়বার মনে করেন 2000, 3 বার তো চান্স, 4 বার তো আর কোনো চান্স নেই, মানে বাড়তেই থাকবে, ডবল 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 হবে। আর কফলা যদি হতে যান প্রথম কফলা 2000, দ্বিতীয়বার 3000, চতুর্থবার 6000, মানে এটা পাক্কা না, আমি ইনশাল্লাহ পরের ভিডিওতে মানে একদম পুরো ক্লিয়ার করে বলবো আর কি। সবাই ভালো থাকবেন, টেনশন করবেন না, আল্লাহ হাফেজ।